শোভা ব্যানার্জিকে বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস 2024 স্টারলাইট অনন্য সম্মান শোভা ব্যানার্জি পেতে চলেছে। একটা জোরে হাততালি হয়ে যাক। সম্মান পেলে কান্না ভালো লাগে, আর এই যে স্টারলাইট সম্মান আমাকে একটা অ্যাওয়ার্ড দিল, মানে একটা পুরস্কার দিল, এতে আমি বা আমার মতো শিল্পীদের কিন্তু একটু দায়িত্ব বেড়ে গেল, মানে আরও একটা ভালো পারফরমেন্স করা, আরও ভালো ছবিতে যদি কোনো একটা চরিত্র পাওয়া সেটাকে আরও ভালোভাবে পোর্ট্রে করা এবং দর্শক মন জয় করা। অনেক দিন পর খুব ভীষণ শিডিউল হেকটিক যাচ্ছে, তারপরে হঠাৎ একদিন পাহাড় বা সমুদ্রে গেলে ঠিক সেই সকালটা যেরম হয়, আমাদের এই সম্মানটা, এই অ্যাওয়ার্ড পাওয়াটা কালকের সকালে যখন শুটে যাব, অক্সিজেনটা আমার একদম গলা ভর্তি থাকবে অক্সিজেন। এটা আর এই দর্শক ছাড়া আমাদের তো কোনো অস্তিত্বই নেই, দর্শক আমাদের টেকনিশিয়ান, এদের জন্যেই আমার সম্মান প্রাপ্য বা আমাদের মতো শিল্পীদের আমরা পাই, সম্পূর্ণটা আপনাদের জন্য। নতুন প্রজেক্ট করছো সেটা নিয়ে একটু কিছু বল। নতুন একেবারে আসেনি, নামটাও জানি না, শুধু এটুকু বলতে পারি জি বাংলা, মানে যার আমি একদম, যা যে আমার ঘর এবং যার আমি ঘরের, আমার মতো অনেক আর্টিস্টেরই, ফলে খুব শিগগিরই জি বাংলার পর্দায় আমাকে দেখতে পাবেন। ঠিক আছে।